বন্ধুসকল স্বাগতম জানাইছো মোর ইউটিউব চ্যানেল স্টাডি ফর জবলৈ। আজি আমি আরম্ভ করব ওলাইছো ইংরেজি ব্যাকরণের ডিটারমাইনার্সর পরবর্তী অংশ। যা ভিডিওত আমি ইতিমধ্যে এ এন আর জির ব্যবহার আলোচনা করেছো আর্টিকেল। আজি আমি ডিটারমাইনার্সর প্রথম অংশলে আগবাড়ি আইছো। ডিটারমাইনার্সর প্রথমতে আমি কি পাম? ডিটারমাইনার্সর প্রথমতে আমি পাম সাম আর এনি। কি পাম আমি? সাম আর এনি। আমি আজি আলোচনা করিম সাম আর এনি আমি কটকট ব্যবহার করিম, কেনে ব্যবহার করিম। প্রথম কথা, সাম আর এনি যেটা আমি ব্যবহার করিম, তেতিয়া আমি নাউন, যেটা নাউন থাকিব, নাউন তো কাউন্টেবল নাউন থাকিব নে আনকাউন্টেবল নাউন থাকিব, মানে গণিব পৰা বস্তুর বিষয়ে কব নে গণিব নোৱাৰা বস্তুর বিষয়ে কব, আমাক আমি সেইটো গুরুত্ব নিদিও। কিয় নিদিও? কারণ সাম আর এনি বোথ কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়। গণিব পৰা আর গণিব নোৱাৰা, এই গণিব পৰা আর গণিব নোৱাৰা দুয়োটাৰ ক্ষেত্রে সাম আর এনি আমি ব্যবহার করব পারো। গতি আমি কিহর বিষয়ে কইসু, কি বস্তুর বিষয়ে বাক্যটিত কোয়া হয়েছে, সাম আর এনি বহাওতে আমি সেইটো গুরুত্ব নিদিম। হ্যাঁ, আমি কিহর উপর গুরুত্ব দিম? সেন্টেন্সর প্রকারের উপর, কি ধরনের সেন্টেন্স, বাক্যটি কি ধরনের বাক্য, সেইটোর উপরতে গুরুত্ব দিম। বাক্যটো যেটো ধরন, সেই ধরনটাই আমাক কই দিব যে আমি তাত বাক্যটিত সাম ব্যবহার করিম নে এনি ব্যবহার করিম। ঠিক আছে, আহতে তাহলে আমি গম পাও জানিলো কি কি ব্যবহার করিম। সাম কত ব্যবহার হয়? এফার্মেটিভ সেন্টেন্স। এফার্মেটিভ সেন্টেন্স কোন বর আমি চিনিব লাগিল, এটা এফার্মেটিভ সেন্টেন্স কোন বর, সেবিলাক হয় বাচক বাক্য হয় বাচক বাক্য, যা আমি সিম্পলি জেনারেল ওয়ার্ডত আমি পজিটিভ সেন্টেন্স বলে কিছুমান হব পারি। হ্যাঁ, মানে কি, যেটো বাক্যই এটা কিবা এটা কাম বা কিবা এটা কথা বা যিকোনো এটা ঘটনার পজিটিভ রেসপন্ড এটা দি, এটা হয় বাচক রেসপন্স, হয় বাচক প্রতিক্রিয়া যদি এটা বাক্যত দিয়ে, তেতিয়া আমি কম যে সেইটো কি এফার্মেটিভ সেন্টেন্স। আর সেই এফার্মেটিভ সেন্টেন্স বিলাক কি ব্যবহার হয়? সাম ব্যবহার, সাম ব্যবহার, এফার্মেটিভ সেন্টেন্স সাম ব্যবহার। আমি একটা উদাহরণ দিছো, কি দিছো? আই হ্যাভ সাম মানি ইন মাই পকেট, মোর পকেটত কিছু টাকা আছে, কিছু ধন আছে। এইটো এই আছে বুলি যে কৈছো, আই হ্যাভ সাম মানি ইন মাই পকেট, কি হব ইয়াৰ অসমীয়াটো? মোর হয় বুঝাইছে বা আছে বুঝাইছে, গতিকে এনেকুয়া ধরনের বাক্যত কি হয়েছে? সাম ব্যবহার হয়েছে। কিন্তু কিহর কথা কৈছে? ইয়াত মানির কথা কৈছে, হয়নে? আমি মানির কথা কৈছে, গছর কথা কৈছে, ফল মূলের কথা কৈছে, টকার কথা কৈছে, সম্পত্তির কথা কৈছে, যিহর কথা কৈছে, নো প্রবলেম। এই মানিটো গণিব নোৱাৰি, নো প্রবলেম, গণিব পারা নোৱাৰালে কোনো কথা নাই, আমাক লাগে কি মাত্র বাক্যটো এফার্মেটিভ হয় নে নহয়। যদি হয় আমি কি ব্যবহার করিম? ডিরেক্টলি সাম ব্যবহার করিম, আর বেলেগ একো চিন্তা করিব লগা নাই। গতিকে এক্সামত পরীক্ষাত যেতিয়া সাম আর এনি বহাব করবত আহিব, তেতিয়া আমি সাম বাক্যটো কি আছে এফার্মেটিভ হলে আমি সাম বহাই দিম, আর কোনো চিন্তা করিব লগা নাই। নেক্সট আছে এনি, এনি কত ব্যবহার হব? এনি মেইনলি হব ব্যবহার নেগেটিভ, নোহোৱা বাচক বাক্য, নোহোৱা অর্থৰ বাক্য, নেগেটিভ আর ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য, নেগেটিভ আর ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য আর নোহোৱা বাচক, নোহোৱা বাক্য, নহয় বাচক বাক্য কি ব্যবহার হব? এনি ব্যবহার হব, হয়নে? এই নহয় বাচক বাক্য আর প্রশ্নবোধক বাক্য কি হয়? এনি ব্যবহার হব, হয়নে? এটা মনত রাখিম, এই এনিটো কত ব্যবহার হয়? নহয় বাচক আর প্রশ্নবোধকত, এই দুটাতে কিন্তু কি নাই? এফার্মেটিভটো নাই, এফার্মেটিভটো এই দুটাতে নাই। গতিকে আমি গম পালো কি, নোহোৱা বাচক বাক্যের প্রশ্নবোধক বাক্যত কি হয়? আমার এনি ব্যবহার হয়। উদাহরণ আমি লৈছো, এটা কি লৈছো উদাহরণ? সি হেজ নট এনি মানি ইন হার পকেট। হ্যাঁ, কিয় দিছো এনি, কিয় দিছো? কারণ এই যে হেজত আছে, হেজত, হেজত আছে, এই এন এপস্ট্রোফিটি আছে, মানে এইটো নোহোৱা বাচক বাক্য হৈছে না, গতিকে আমার এনি আহিছে। কি আহিছে ইয়াত? মানি, সেই মানিটো ইয়াতো আছিল, আমার সামতো আছিল মানিটো, আর এনিটো আছে মানিটো, দেখিছেনে? তাহলে গণবা পারা গণবা নোরা এইবিলাক, এইবিলাক লৈ কথা নাই, কাউন্টেবল নয় আনকাউন্টেবল নয় এইবিলাক লৈ কথা নাই, নাউনের ধরন লৈ কথা নাই, আমার কিহর উপর আমি গুরুত্ব দিম? সাম আর এনিত বাক্যর উপর, বাক্যর যেটো ধরন সেইটোর উপর যে আমি গুরুত্ব দিম। ঠিক আছে, নেক্সট আকৌ এটা এক্সাম্পল লৈছো, ডু ইউ হ্যাভ এনি মানি উইথ ইউ, এইটোত কি প্রশ্নগত বাক্য আছে, আগত কোয়েশ্চন মার্ক আছে প্রশ্নগত বাক্য। হ্যাঁ, আগত ডু আহি গেছে, আমি গমেই পাইছো কোয়েশ্চন প্রশ্নগত বাক্য এটি,
interrogative sentence ko dekhi ata hai ki any hai se hai na mani ase no problem any hai se kudike sam aru energy to difference byabohar ekhi ni bele ekona ako eta guruttopurna kotha any logot jorito eta guruttopurna kotha ase he kotha to hol ki je jeti negative sentence byabohar korim ami negative sentence ot energy byabohar korim negative sentence ot jeti ami any byabohar korim tetia ki hobo any r agot kintu hodai ki hobo hoyto not hobo এনি আগত কিন্তু কি হব সদায় নট হব এন ও টি নট হব নাইবা এন এপোস্ট্রোফিটি এন এপোস্ট্রোফিটি সংক্ষিপ্ত নট সেইটো এন এপোস্ট্রোফিটি সংক্ষিপ্ত নট এইটো ইয়াত যেনেকৈ হৈছিল হেজৰ লগত এন এপোস্ট্রোফিটি হেজন ঠিক তেনেকৈ এন এপোস্ট্রোফিটি এই দুটাই হব নট নাইবা এন এপোস্ট্রোফিটি এইটোৱে হব কোনো জনে কি নহব এই নো যিটো আছে নো নো কেতিয়াও নাহিব ক'ত নাহিব ক'ত নাহিব নটো এনির আগত কোনোদিনও নো নাহিব সদায় কি আহিব হয়তো নট নহলে এন এপোস্ট্রোফি টি এই দুটাৰে আহিব নো কেতিয়াও নাহিব গতিকে এইখিনি হল আমার সাম আৰু এনিৰ ব্যৱহাৰ আপোনালোকে ভিডিওটো কেনে পালে মোক জনাব কমেন্ট কৰি জনাব যদি ভাল পালে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰিব প্ৰতিদিনে আমি এনেকুৱা ধৰণৰ ভিডিও আগবঢ়াই থাকিম ইয়াৰ পৰৱৰ্তী ভিডিঅত আমি কি দিম ডিটারমাইনার্সৰ ফিউ এ ফিউ ডি ফিউ আৰু লিটিল এ লিটিল ডি লিটিলৰ বিষয়ে আলোচনা কৰিম থেংক ইউ